আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি, আমি এই বরকতময় বইটাকে নাজিল করেছি মানুষ জাতির উপরে যাতে তারা এটার তাদাব্বর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওহীদ নিয়ে আলোচনা করা এটা কোনো ফালতু আলোচনা না, অথবা বাড়তি আলোচনা করা না, অথবা একটা টপিক নিয়ে আলোচনা করা যেটা অনেকে মনে করে যে আমাদের তো এটা আছে, এটা ছাড়া অন্য কিছু নিয়ে আমরা আলোচনা করি, এটাও কিন্তু না। এটা নিয়ে সব সময় মেহনত করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয় যে এই তাওহীদটা কথা একটা বলা না, এটা এটার সাথে রিলেটেড অনেক ইস্যু আছে, এবং একটা ইস্যু হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মানে এই কথা বলার কারণে মানুষ সব সময় দুই ভাগ হয়ে যায় সোসাইটি, হতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আম্বিয়াগণ সম্বন্ধে বলছেন সূরা আনআমে যে ওয়ালিকুল্লিন জাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আদুওয়ান শায়াতিন আল জিন ওয়াল ইনস ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, প্রত্যেক নবীরই দুশ্মন এবং এনিমি ছিল। মানেটা কি? মানে হচ্ছে প্রত্যেক নবী তো আপনারা জানলেন যে এই মেসেজটা নিয়ে আসছে, আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এখন দেখা যায় যে সমাজে যারা তাগুতের ফেভার করে, তাগুতের সাথে থাকে, তাগুতের ইদার তাগুত অথবা ওর আশেপাশে যারা ঘুরে ওর বেনিফিটটা তারা এনজয় করে, সঙ্গে সঙ্গে দেখা যায় এটা তো একটা থ্রেটনিং হয়ে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে ক্ল্যাশ শুরু হয়ে যায়। ওই জন্য যদি কেউ দাওয়াতের কাজ করে এবং বলে যে আমরা তো সবাই ফ্রেন্ড, কেউ কোনো কোনো দুশ্মন নাই, তখন বলবো যে হয়তো তোমার দাওয়াতটা নবীদের দাওয়াতের উপরে নাই, একটা বড় কোশ্চেন মার্ক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া সূরা সূরাতে বলছেন আমি সব নবীদের এনিমি তৈরি করে রেখেছিলাম। কারণ এই কথাটা এমন একটা মারাত্মক কথা যে যখন এই কথাটাকে, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ কথাটাকে ইমপ্লিমেন্ট করা হয় সোসাইটিতে, দেখা যায় কারো না কারো প্রবলেম হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে তারা নিজেদের প্রপার্টিটাকে হেফাজত করার জন্য ওইটার শত্রুতা করে। ওই জন্য শুরু হয়ে যায় জিহাদের এই ইস্যুটা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জিহাদু মা বিন ফি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ কন্টিনিউ হবেই, যতক্ষণ পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াতটা কন্টিনিউ হবে জিহাদও কন্টিনিউ হবে। এই কারণে যে ওইটার অপোজিট একটা দল থাকবেই, কারণ তাদের তাগুতের এটা হিট করে এবং তারা চায় না যে আমাদের এই পজিশনটা, আমরা গদিটা থেকে সরে যাই। ওই জন্য যেটা আমি বলতে যাচ্ছি যে এই লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা কিন্তু আমরা অনেক সময় খুব সিরিয়াসলি এইভাবে নিই না, এবং এইভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই না, এবং অথবা আমরা খুব ইজিলি এটাকে নিই। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব খুব একটা মারাত্মক কথা বলছেন, ওটা বলে আমি শেষ করছি। উনি বলছেন যে আগেকার সময়ের মুশরিক, রসুলের সময় যারা শিরক করতো এবং এখনকার সময় যারা শিরক করে, তাদের ভিতরে পার্থক্য এটাই যে আগেকার সময় যারা শিরক করতো তারা যখন খুব কঠিন টাইমে ভিতরে আসতো, তখন দুনিয়ার সব তাগুতকে ভুলে যে আল্লাহ সুবহানাহু তাআলারই ইবাদত করতো। আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাটা অনেকবার বলছেন যে যখন তোমরা সমুদ্রের ভিতরে পড়ে যাও, খুব বড় বড় ঢেউ আসে, তোমাদের লাইফের রিস্কের ভিতর চলে যাও, তখন দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন দাউল্লাহ, কেবল আল্লাহর ইবাদত করে, মুখলিসিন আলাহুদ্দিন, পুরা খলুসিয়াতে সহকারে, সব লাত উজ্জা মানুষ পাথর টাথর সবকিছুকে তারা ভুলে যায়, কেবল আল্লাহরই ইবাদত করে। এটা হচ্ছে মুশরিকিনদের কাজ। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইদা হুম ইশরিকুন, যখনই তারা আবার ল্যান্ডেড হয় জমির উপরে সহি সালামতে বেঁচে যায়, আবার শিরকের ভিতরে পৌঁছে যায়। আর এখনকার সময়ের মুশরিকিনরা, এখনকার সময় মুশরিকিনরা নর্মাল টাইমে আল্লাহর ইবাদত করে, যখন বিপদ হয় অমুক মাজারে দৌড় মারে। তার মানে এই টাইমে শিরক মুশরিকিনদের অবস্থা আরো বেশি খারাপ, বিপদের সময় বরং দৌড় মারে, কার হেল্প নেওয়া যায় আল্লাহ ছাড়া। আর আগেকার সময় এরা বিপদের সময় আল্লাহর কাছে আসতো, আর নর্মাল সময়ে তারা শিরক করতো। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।